নমস্কার সকলকে, শুভ মহালয়া, প্রীতি ও শুভেচ্ছা। সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো ময়ূর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। সামনেই পুজো এসে গেল, আর পুজো মানেই তো আমাদের খুব আনন্দের দিন, তাই তো? আমরা অনেক আনন্দ করব, ঠাকুর দেখব, ঘুরবো, আর তার সাথে স্পেশাল কিছু খাওয়া দাওয়া করব। তো সেই রকমই চিকেনের একটা স্পেশাল ডিশ নিয়ে আজকে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি। যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ তোমাদের বন্ধু করে নিও। তাহলে চলো, চিকেনের রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। তাহলে চিকেনের রেসিপিটা চলো দেখে নেওয়া যাক। কড়াইয়ে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন গোটা ধনে। এটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট শুকনো খোলায় নেড়েচেড়ে ভেজে নেব। তো দেখুন মশলাগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ কাসুরি মেথি, সেটাকেও আমি একটু ড্রাই রোস্ট করে নেব। হয়ে গেছে ড্রাই রোস্ট। এবার আমি কড়াইয়ে 3 টেবিল চামচ সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা কুচি। এখানে আদা আর রসুনটা আমি কুচি ব্যবহার করেছি, পেস্ট ব্যবহার করিনি। তো এই রেসিপিতে আদা রসুনটা কুচিয়েই দেবেন। এবার আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে আরও 2 মিনিট মতন ভালো করে ভেজে নেব। তো আদা রসুনটা নেড়েচেড়ে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দেব 1 টিস্পুন গরম মশলা। আর এখানে দেখুন আগে থেকে যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই জিরে আর ধনেটাকে আমি একদম ক্রাশ করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করিনি, তো সেটা দিয়ে দেব। আর গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি, আর অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে এই 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেব চিকেন। এখানে আমি 1 কিলো উইথ বোন চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর 5 মিনিট মাংসর সাথে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইয়ে রেখেই কষাবেন, না হলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে। তো 5 মিনিট মতন আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব টমেটো পেস্ট, 1টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে টমেটো পেস্টের জায়গায় আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন। তো এবারে লবণ আর টমেটোটা দিয়ে আরও ভালো করে চিকেনটাকে 2 মিনিট কষিয়ে নেব। চিকেন যত কষবেন তত খেতে টেস্ট হবে। আর তারপরে আমি দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দেব 1/2 কাপ দই, টক দই আমি ভালো করে ফেটিয়ে তারপরে ইউজ করেছি। আর দইটা রুম টেম্পারেচারে রাখবার দই ইউজ করবেন, কোনো ফ্রিজের দই ইউজ করবেন না, তাহলে কেটে যাবে। তো এবারে দইটা দিয়ে আমি আবারও মাংসটাকে 3 মিনিট মতন কষিয়ে নেব। তো দেখুন দইটা দেওয়ার ফলে চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। এবারে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা
কাসুরি মেথি ওটাকে আমি হাতে করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। দেখুন চিকেনটা বেশ কষতে কষতে তেল ছেড়ে গেছে আর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তো এবারে আমি এখানে গরম জল পরিমাণ মতন দিয়ে দেব। খুব বেশি জল এখানে দেওয়ার প্রয়োজন নেই, মাংস তো আমার সেদ্ধ হয়ে গেছে। সামান্য হাফ কাপ মতন জল দিলেই হয়ে যাবে। তো জলটা দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন জলটা অনেকটা টেনে গেছে আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ ফ্রেশ ক্রিম আর দিয়ে দেব ভেজে রাখা মশলা। তখন দিয়েছিলাম অর্ধেকটা, এখন এখানে অর্ধেকটা ইউজ করলাম। আর ফ্রেশ ক্রিম দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, হালকা হাতে মিনিট দুয়েক একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো 2 মিনিট মতন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ আমি রান্না করব না। তো এবার গ্যাস বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তৈরি হয়ে গেল চিকেন হান্ডি। এটা গরম গরম রুটির সাথে পরিবেশন করতে পারেন, আবার পোলাও ফ্রাইড রাইস দিয়েও খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই চিকেনের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, তখন সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।